हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल नवान्य समाहार। आज आबारो आपनादे सामने चले एलाम एकटा नतून निरामिष स्वादे रेसिपी निये। आज के आमी बानाते चलेछी ढेड़स आर चीने बादाम दिए एकटा दुर्दान्त स्वादे रेसिपि। रेसिपिटा बानानो जे कतटा सहज एबं कतटा कम समय आपनारा ए रेसिपिटा बानिये फेलते पारेन शेष पर्यन्त भिडियोटा देखलेई आपनारा सेटा बुझते पारबेन। चलुन रेसिपिटा शुरू करा जाक। रेसिपिटा बनानोर जोन्नो एखाने आमी बेश किछुटा परिमाण ढेड़स निये निएछि। एबार देखुन ढेड़सेर माथार एबं पेछनेर दिक अल्प अल्प एकटु केटे निये एइटाके एइ ढेड़सटाके एबार चार भागे एइभाबे केटे निच्छि। चार भागे केटे निये एइभाबे এইভাবে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মাথার এবং পেছনের দিকটা একটু কেটে বাদ দিয়ে আমি এইভাবে প্রথমে দুভাগ করে নিলাম, তারপর এইভাবে চার ভাগ করে নিচ্ছি, দিয়ে কিন্তু সমস্ত ঢেড়সগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবেই দেখুন সমস্ত ঢেড়সগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে রান্নার মূল পর্বে চলে যাব। সেজন্য প্রথমেই গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি চিনে বাদাম। বাদামগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু বেশ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এটার কিন্তু একটা ড্রাই রোস্ট আমি তৈরি করে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দিচ্ছি। এবার এর একটা পেস্ট বানাবো, কিন্তু একদম মিহি পেস্ট বানাবো না, একটু গুঁড়ো গুঁড়ো থাকবে, শুকনো গুঁড়ো গুঁড়ো পেস্ট বানিয়ে নেব। এবার অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন কালো সর্ষে, দিয়ে দিলাম কারি পাতা অল্প পরিমাণ, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা অল্প পরিমাণ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। এবার এই সমস্ত উপকরণকে প্রথমে একটু খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখবেন একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো। সমস্ত ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে এর সাথে একবার আমি ঢেঁড়সগুলোকে মিশিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে যারা আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন, যাতে তারাও আমার এই ভিডিওগুলো দেখতে পারে। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি সমস্তটা। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে যদি আমি ভেজে নিই তাহলে কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়। দেখুন ফিরে এসেছি, কিছুক্ষণ পর আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাম্বার মশলা। সাম্বার মশলা দিয়ে কিন্তু এত সুন্দর একটা টেস্ট আসে আর এত সুন্দর একটা স্মেল বেরোয় সেটা আপনারা যখন ভিডিওটা দেখে রেসিপিটা তৈরি করবেন বাড়িতে তখনই বুঝতে পারবেন। আমরা কিন্তু রান্নাতে গরম মশলাই ব্যবহৃত করে থাকি, কিন্তু একবার গরম মশলার পরিবর্তে এই মশলাটা ব্যবহার করবেন সাম্বার মশলা, দেখবেন দুর্দান্ত টেস্ট আসে। আর যদি সাম্বার মশলা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমচুর পাউডার বা আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু সাম্বার মশলাটা একবার দিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন সাম্বার মশলা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো পেস্টটা সেটাও কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি বাদাম গোটা জিরে এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম সেজন্য এটা যখন আমি পেস্ট হিসেবে এখানে ব্যবহার করব আর বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করলে নিচের দিকে লেগে পুড়ে যেতে পারে, সেজন্য গুঁড়োটা দেওয়ার পর এক থেকে দুবার নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাতে কম সময় থাকলে গরম গরম ভাতের সাথে কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আর আমি যেভাবে করলাম সেভাবে একবার করে দেখবেন, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে।